মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মেয়েরা? জি মিস, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা তোমরা যে জয়েন করছো, জয়েন করে চ্যাট বক্সে নাম রোল দিয়ে দাও আর মিউট করে রাখো সবাই। ইশরাত জাহান, হীরা মিউট করো মা। ইশরাত জাহান মিউট করো। মিস আসসালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। লেখাপড়া কেমন চলছে মেয়েরা? ভালো মিস। ঠিক আছে। মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো শুনলে তো ভালো লাগে, কিন্তু উপস্থিতির সংখ্যাটাই একেবারে কম। আর শোনো মেয়েরা, তোমরা যে এই যে ছবিগুলো দাও, এখানে আমার মনে হয় নাম ব্যবহার করার বেলায় অবশ্যই আমরা প্রত্যেকে নিজের নামটাই লিখবো। মিস আসসালামু আলাইকুম নাম দিয়ে জয়েন করো, সেটা হলে তো আমাদের চেনাটা কষ্টকর হয়ে যায়, তাই না? যে আমরা অন্য নাম দেখলে চিনতে পারি না, তো তোমরা নিজস্ব নামটা দিয়েই এই ক্লাসে জয়েন করবে। আর ছবি দিবে অবশ্যই স্কুল ড্রেস পরা ছবিগুলো দাও, যেমন তোমরা আইডি কার্ডের জন্য ছবি করেছো, এনআইডি বা ইউনিট কার্ডের জন্য ছবি তুলেছো, তো স্কুল ড্রেস পরা ওই রকমই ছবিগুলো তোমরা এই জুম ক্লাসে দিয়ে দিলে আর দেখতে বেশি ভালো লাগবে। বিভিন্ন রকমের ছবিগুলো না দিয়ে, বা অনেকে অন্য ধরনের ছবিগুলো দাও, সেটা না দিয়ে স্কুল ড্রেস পরা ছবি দিলে বেশি ভালো লাগবে। মিস আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্রথম, এটা তো তোমাদের তৃতীয় ক্লাস না, থার্ড পিরিয়ড না? আচ্ছা, তো আপনারা প্রথম দুটা ক্লাসে উপস্থিতির সংখ্যা কেমন ছিল? উপস্থিতি সংখ্যাটাই একেবারে আরো বাড়া উচিত ক্লাসের সময়, আরো কম ছিল, মানে 20 পর্যন্ত আসতে যেত, আসতে আসতে 20 পর্যন্ত না, গত ক্লাসে 50 ছিল। 50 ছিল? হ্যাঁ মিস। তা তো ভালো, তো 100-এর উপরে স্টুডেন্ট সেই জায়গায় যদি এরকম হয় বলো, যে 20 জন 30 জন ক্লাসে জয়েন করলাম, তার মানে কি দেখা যাচ্ছে যে অধিকাংশ মেয়েরাই তোমরা ক্লাস করছো না। তাতে কি হবে, যখন আবার স্কুল খুলবে, অফলাইন ক্লাস শুরু হবে, তখন কিন্তু এই বিষয়গুলো আর পড়ানো হবে না। এখন যেই অধ্যায়গুলো বা চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, পড়ানো হচ্ছে, এগুলো স্কুল খোলার পর আর পড়ানো হবে না, তখন তো এগুলো অজানা থেকে যাবে তোমাদের, তাই না? তো এখন যদি সবাই জয়েন করো তাহলে তো প্রত্যেকেই জানতে পারছো। আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করি। যে তোমরা যারা আজকের এই জুম ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মিস আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যদি পড়ার টেবিলে বসে থাকো তাহলে ক্যামেরা অন করো। স্কুল ড্রেস পরে পড়ার টেবিলে বসবে। পড়ার টেবিলে তো বসছি, বাট ক্যামেরাতে প্রবলেম হচ্ছে না, ক্যামেরা অন করতে পারি। হ্যাঁ বসছো তো, কিন্তু সবাই বসে না মা, ক্যামেরা কারো কারো অন করে আমরা দেখি, সবাই বসে না পড়ার টেবিলে। আচ্ছা ঠিক আছে, তো আমরা সবাই দেখতে পাচ্ছি, আমাদের দেখা যাচ্ছে তো মেয়েরা? আচ্ছা, তো আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই, এবং আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের পাঠ শ্রেণী অষ্টম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ অংশ, পাঠ শিরোনাম ধ্বনি ও বর্ণ, এবং এটি হচ্ছে আমাদের পর্ব 2 ক্লাস। অর্থাৎ আমরা গত ক্লাসে এই ধ্বনি ও বর্ণের অধ্যায়টি শুরু করেছি এবং সেটি ছিল আমাদের পর্ব 1 ক্লাস। আজকে আমাদের পর্ব 2 ক্লাস এবং এটি তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের আলোকে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম দেখো, বাড়ির ক্লাসগুলো মনে আছে সবার? বাংলা দ্বিতীয় দিয়ে রেখেছো তাই না? হ্যাঁ আমি দেখেছি বাবা, কিন্তু চেক করিনি। হ্যাঁ আমি চেক করে দিব। ওকে ম্যাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের বাড়ির কাজগুলো, যে গত ক্লাসে যেগুলো দিয়েছিলাম তোমাদের। তোমাদের কিন্তু পরীক্ষায়, আমি আবার বলছি, যে ব্যাকরণ অংশ থেকে এই ধরনের প্রশ্নই থাকবে, শুধুমাত্র 4টা অপশন থাকবে। আমি এখানে অপশন ছাড়া দিয়েছি যে তোমরা যেন শুধু উত্তরটা শিখতে পারো, সেই জন্য যে যখন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবে এবং 4টি অপশন থেকে খুব দ্রুতই তোমরা সঠিক উত্তরটি নির্ণয় করতে পারবে। আচ্ছা, তাহলে বাড়ির কাজ ছিল আমাদের এই প্রশ্নগুলো, তো আমরা কি বাড়ির কাজ করেছি? জি মিস। জি মিস। জি মিস। তাহলে খাতাগুলো একটু দেখি আমরা। আচ্ছা, তামিজ বিনতে ইউসুফ, রোল 110। হ্যাঁ, ও খাতা দেখাচ্ছে। আচ্ছা, 1 নম্বর প্রশ্নের উত্তর কি লিখেছো বলো তো? কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উৎপাদন সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ঠিক আছে, গুড। আচ্ছা, তারপর হচ্ছে তাশফিয়া নাউরিন, 91 রোল, খাতা দেখালা কোথায়? খাতা ক্যামেরা ক্যামেরা অন করো। হ্যাঁ তাশফিয়া নাউরিন, ঠিক আছে তুমি। হ্যাঁ দেখা যাচ্ছে তাশফিয়া নাউরিন। 2 নম্বর প্রশ্নটা কি বলো? ধ্বনি তৈরি বাকযন্ত্রের সাহায্যে প্রশ্ন বলো। তৈরি হয় কিসের সাহায্যে? ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। গুড, আচ্ছা ঠিক আছে। আমিনা পাঠান জি বলো, 3 নম্বর প্রশ্নটা বলো মা। ধ্বনি তৈরিতে কোন কোন বাক প্রত্যঙ্গ সহায়তা করে? ধ্বনি তৈরিতে যেসব বাক প্রত্যঙ্গ সাহায্য করে সেগুলো হলো ফুসফুস, গলনালি, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, আমিনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আফরা সম্ভবত দেখাতে পারবে না তাই না? দেখাতে পারবো না বলে আমি। আচ্ছা, আফনান জাহান বিদিকা, 102 রোল, খাতা দেখাও তো বাবা, হোমওয়ার্কের খাতা কোথায়? তুমি মিউট করো, আনমিউট করো, আনমিউট করে কথা বলো। রিদিকা, আনমিউট করে কথা বলো। মিস আমি আগের ক্লাসে জয়েন করি নাই। বাড়ির কাজে জয়েন করনি? কথাটা কি কি দাঁড়ালো এটা, বাড়ির কাজে জয়েন করিনি মানে? মিস আমি আগের ক্লাসে জয়েন করিনি। তা আগের ক্লাসে তো, আগের ক্লাসটা তো আমরা ইউটিউবে দিয়ে দেই, ইউটিউবে থাকে না তো, সে তুমি যেহেতু ক্লাসে জয়েন করোনি
তাহলে ইউটিউবে যাওয়ার অর্থ কি বলো? যে সেখান থেকে তুমি বাড়ির কাজ তুলে নিবা এবং বাড়ির কাজটা অবশ্যই করবে, যে পড়া দেওয়া থাকবে সেটা শিখবে। তোমাদের জন্যই তো ইউটিউবে ক্লাসগুলো আপলোড করা হয় বলো, যে যারা জয়েন করতে পারো না পরে নিয়ে নিবা ক্লাসগুলো। এই যে দেখো এখন বাড়ির কাজ তুলে নাও, আমি যে দেখাচ্ছি। জান্নাত রোল 34, হ্যাঁ বলো, খাতা দেখাও, বাড়ির কাছে খাতা দেখাও। জান্নাত আনমিউট করো, আনমিউট করে কথা বলো। জান্নাত রোল 34, ফারজানা আক্তার, ফাতেমা জোহরা, করেছি বাড়ির কাজ? আমি বাড়ির কাজ করিনি। গুড, খুব ভালো কাজ করেছো। অর্নি, অনেকে বাড়ির কাছে খাতা আছে না নেই? মিস আমি করেছি, ওই যে ক্যামেরা প্রবলেমের জন্য দেখানো যায় না, মেসেঞ্জার দিয়েছি আমি কালকে। কালকে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, আমি চেক করে দেব। আচ্ছা, কিন্তু ক্যামেরা প্রবলেম গুলো সলভ করতে হবে, এগুলো ঠিক করো, যেহেতু এখন অনলাইন ক্লাস আমাদের নিয়মিতই করতে। মিস আমি যে অন করলে ঘোলা হয়ে যায়, যার যেখানে যেটা প্রবলেম আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করব, যে যেন ওই পরবর্তী ক্লাসে এই প্রবলেম গুলো না হয় আমাদের। আচ্ছা আর কি করেছো বাড়ির কাজ বলো তো? আচ্ছা আফরা বলো, 4 নম্বর প্রশ্নটা বলো, ধ্বনি কত প্রকার ও কি কি? ধ্বনি কত প্রকার ও কি কি? ধ্বনি 2 প্রকার, যথা 1 স্বরধ্বনি, 2 ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা এখন বলো স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। আচ্ছা অর্ণি, অর্ণি বলো ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? মিস আমি করেছি। আমি করেছি কে বলো, নাম বলো। আফসানা? মিস ইশরাত জাহান আনুশকা। আচ্ছা ইশরাত জাহান বলো ব্যঞ্জন বর্ণ কাকে বলে বলো তো, কোথায় খাতা? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। এরপর আমাকে বলো 7 নম্বর প্রশ্ন। আমিও করেছি। আচ্ছা বলো 7 নম্বর প্রশ্ন উত্তরটা বলো, তুমি নাম বলো তো, কে বলতে চাচ্ছো? আয়েশা জাহান তো তো শুনলাম। ইসামি, সুফিয়া। সুফিয়া ঠিক আছে বলো, সুফিয়া বলো 7 নম্বর প্রশ্নটা বলো, কোনটির কোনো আকার নেই? মিস আমি বলি। হ্যাঁ বলো মা, দ্রুত বলতে হবে। ধ্বনি, ধ্বনির কোনো আকার নেই, কারণ কি ধ্বনি, ধ্বনি কি আমরা কানে শুনি? বায়ু থেকে সৃষ্টি। হ্যাঁ আওয়াজ হয় এবং এটি আমরা কানে শুনি। আচ্ছা এখন অর্ণি বলো, বর্ণ কাকে বলে? কোন ভাষা লিখতে যেসব ধ্বনি দ্যোতক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। ঠিক আছে অর্ণিকে ধন্যবাদ। আচ্ছা এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আমাদের পরবর্তী 9 নং প্রশ্নটি হচ্ছে বর্ণমালা কাকে বলে বলো? বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণ সমূহকে একত্রে বাংলা বর্ণমালা বলে। হ্যাঁ একত্রে বা বর্ণের সমষ্টিকেই বর্ণমালা বলা হয়। ঠিক আছে ধন্যবাদ তোমাকে। এরপর 10 নং প্রশ্ন, বর্ণ কত প্রকার ও কি কি বলতো? বর্ণ বর্ণ কত প্রকার ও কি কি? বর্ণ 49টি।
হলো এটা কয়টি বলিনি তো আমি বলেছি বর্ণ কত প্রকার ও কি কি মিস বর্ণ দুই প্রকার পূর্ণ রূপ ও সংক্ষিপ্ত রূপ জাহান নো মিস সুফিয়া আমি বলবো সুফিয়া কে বলতে বলেছি সুফিয়া বলো স্বরবর্ণ কাকে বলে বলো সুফিয়া মিস আমি আপনার কথা শুনতে পারছি না নেট প্রবলেম আচ্ছা কথা শুনতে পাচ্ছো না সুফিয়া আচ্ছা তাশফিয়া নাওরিন মিস হ্যাঁ বলো মা তুমি বলো তো স্বরবর্ণ কাকে বলে মিস বুঝিনি স্বরবর্ণ কাকে বলে বলো পারবো বলতে তো চিহ্ন বা সংকেতকে স্বরবর্ণ বলে কি আবার বলো বুঝিনি স্বরধ্বনি লিখিত চিহ্ন বা সংকেতকে স্বরবর্ণ বলে আচ্ছা যেমন বলো উদাহরণ বলো উদাহরণ দাও যেমন স্বরে অস্বরে হ্রস্বই দীর্ঘই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে আচ্ছা এবার আমাকে বলো ব্যঞ্জন বর্ণ হ্যাঁ বলো আমি বলি বলো ব্যঞ্জন ধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে ব্যঞ্জন বর্ণ বলে যেমন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে এরপর বলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ কয়টি ও কি কি বলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ কয়টি ও কি কি আমিনা বলো তো ম্যাম আমি বলি জি মিস আচ্ছা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের লিখিত রূপ জি বলো আলাদা আলাদা স্বরবর্ণের দশাক্ষরে বোঝা যাচ্ছে ম্যাম আমি বলি কেন কথা আমি বলি স্বরবর্ণ কথা বোঝা যাচ্ছে না স্বরবর্ণের লিখিত রূপ 11টি যথা স্বরে ও স্বরে আ রস্বই দীর্ঘই রস্ব ও দীর্ঘ রি এ ঐ ও ও ব্যঞ্জনবর্ণের লিখিত রূপ 39টি যথা ক খ গ ঘ আচ্ছা ঠিক আছে তো আমরা ওইভাবেও বলতে পারি যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে 39টি বর্ণ রয়েছে সেগুলো হচ্ছে কি কি সেটা পুরোটা লিখে যখন দেখাবো দেখিয়ে দিও ঠিক আছে আচ্ছা তোমাকে ধন্যবাদ এখন আমাকে বলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে মি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে কার বলে গুড আচ্ছা যেমন উদাহরণ দাও তো আকার ইকার দীর্ঘিকার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে এরপর বলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কলা বলে যেমন উদাহরণ দাও আচ্ছা ঠিক আছে তো তোমরা যারা বাড়ির কাজ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখনো কিন্তু সবাই চ্যাট বক্সে নাম রোল দাওনি তোমাদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে কিন্তু এখানে নাম কম দেখা যাচ্ছে চ্যাট বক্সে আচ্ছা ঠিক আছে তো যারা যারা বাড়ির কাজ করেছো অনেক অনেক ধন্যবাদ কিন্তু অধিকাংশই বাড়ির কাজ করনি তাদেরকে বলবো যে এই প্রশ্নগুলো তুলে নাও এবং বাড়ির কাজ করে ফেলো কারণ এই যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়ে পড়িয়ে আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি তাই না প্রথম ভাষার অধ্যায়টা থেকে আমি প্রায় 30টার মতো প্রশ্ন দিয়েছি তারপরে এখনো দেখো আমাদের কি এটা হচ্ছে 15টা দিয়েছি আবার ইনশাল্লাহ আজকে আবার আরো প্রশ্ন পাবা তো অবশ্যই এই প্রশ্নগুলো তুলে নাও এবং উত্তরগুলো লিখে ফেলো আচ্ছা তাহলে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি যে আমাদের শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে ধ্বনির পরিচয় জানতে পারবে ধ্বনির সংজ্ঞা ও প্রকারভেদ জানতে পারবে বর্ণের সংজ্ঞা ও প্রকারভেদ জানতে পারবে
বর্ণমালা সম্পর্কে ধারণা লাভ করবে, বর্ণের উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং মফলা ও বফলার উচ্চারণ সম্পর্কে ধারণা লাভ করবে। আচ্ছা, তাহলে আমরা সবাই জানি আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কি? পাঠের বিষয় হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ, ধ্বনি ও বর্ণ। তাহলে ধ্বনি কাকে বলে আমরা কি জেনেছি একটু বলতো, একজন আফরা বলতো, ধ্বনি কাকে বলে আমরা কি জেনেছি? আচ্ছা, এখন বর্ণ কাকে বলে বলতো? আনিকা বলো। আনিকা, বর্ণ কাকে বলে বলো? আমি বলো, আমরা কি জেনেছি? আমরা তো পড়েছি ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, এবং একটু বাড়ির কাজও করেছি, একটু বলো। হ্যাঁ বলো মা। কোন ভাষা লিখতে যেসব ধ্বনি দত্তক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। গুড, সুন্দর করে উত্তর দিয়েছো। নাম কি তোমার বলো তো, কে দিয়েছে উত্তরটা? ম্যাম সেজুতি শ্রীজা। গুড, সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমরা এই অধ্যায় থেকে কি কি পড়েছি বা আরো কি শিখবো জানবো একটু দেখে নেই। আমরা আমরা ধ্বনির পরিচয়, ধ্বনি সংজ্ঞা ও প্রকারভেদ, বর্ণের সংজ্ঞা ও প্রকারভেদ, বর্ণমালা, বর্ণের উচ্চারণ স্থান, বর্ণের উচ্চারণ প্রকৃতি, বফলা, মফলা ও বফলার উচ্চারণ। আচ্ছা, তাহলে এই অংশগুলো আমাদের এই দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে এবং এখান থেকে আমরা ধ্বনির পরিচয়, সংজ্ঞা প্রকারভেদ, বর্ণের সংজ্ঞা প্রকারভেদ, বর্ণমালা, এগুলো আমরা গত ক্লাসে আমরা পড়েছি, তাই না? অর্থাৎ আমরা গত ক্লাসে ধ্বনি বর্ণ সম্পর্কে বা তাদের প্রকারভেদ সম্পর্কে জেনেছি, তারপর স্বরবর্ণের লিখিত রূপগুলো কি কি সেটা আমরা জেনেছি, যে পূর্ণ রূপ এবং সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, তোমরা তো উত্তরটা ভুল দিয়েছো। আমার প্রশ্ন কি ছিল, স্বরবর্ণের লিখিত রূপ কয়টি ও কি কি? এটা উত্তরটা কে দিয়েছিল, আফরা? না মিস, আপনার কোশ্চেন ছিল যে বর্ণ কত প্রকার ও কি কি, এন্ড কোন কোশ্চেন ছিল লিখিত রূপের প্রশ্ন দেইনি? এটা কি বর্ণের লিখিত রূপ? বর্ণের লিখিত রূপ ছিল? আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিন্তু স্বরবর্ণের লিখিত রূপ গত ক্লাসে পড়েছি, যে কয়টি ছিল লিখিত রূপ? দুইটি ছিল, তাই না? একটা হচ্ছে পূর্ণ রূপ এবং সংক্ষিপ্ত রূপ। এই পূর্ণ রূপ গুলো কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা জেনেছি, আর সংক্ষিপ্ত রূপকে কি বলে সেটাও আমরা জেনেছি। এরপর হচ্ছে আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলো দেখেছি, তারপর আমরা ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ কয়টি ও কি কি, এটাকে আমরা এটা লিখবো যে পূর্ণ রূপ সংক্ষিপ্ত রূপ? না না, ওটা তো তোমাকে উল্লেখ করেই দিয়েছি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি ও কি কি। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ তো আমরা জানি কার বলে, তো কয়টি? এই যে 10টি, এখানে 10টি ম্যাম। এটা এই দুইটা কোশ্চেন নিচের গুলা, ফার্স্ট থেকে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ কয়টি ও কি কি, এটাতে আমরা কি অ্যানসার দেব? আমরা তো দিয়েছি স্বর থেকে, এটা হচ্ছে হ্যাঁ লিখিত রূপ, তাহলে দুইটাই বলবা, এক হচ্ছে সর্ব সংক্ষিপ্ত রূপ আর একটু পূর্ণ রূপ। ওইটা ঠিক আছে, তাহলে ওইটা উত্তরটা ওইটা হবে। হ্যাঁ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ যদি বলা হয় তাহলে পূর্ণ রূপ এবং সংক্ষিপ্ত রূপ এটা আসবে। আর যদি তোমাকে উল্লেখ করে দেওয়া হয় যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি ও কি কি, তখন আমাদের এটা তুলে ধরতে হবে। হ্যাঁ, যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি, কি কি? এটা হচ্ছে এই যে দেখো, আকার থেকে একেবারে ঔকার পর্যন্ত যে 11টি 10টি রূপ রয়েছে। আবার ঠিক ব্যঞ্জন বর্ণেরও সংক্ষিপ্ত, এটা পরবর্তীতে আমি এই প্রশ্নটা দিয়েছি, হ্যাঁ আজকে পাবা তোমরা। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে, আফরা বলো তো মা? সংক্ষিপ্ত রূপগুলো পড়ানো হয়,
জাস্ট যে সংক্ষিপ্ত রূপকে কি বলে আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে। আচ্ছা ওইটুকুই পড়েছিলাম। আচ্ছা তাহলে দেখো স্বরবর্ণের লিখিত রূপ হচ্ছে দুটি, আমরা জেনেছি একটা হচ্ছে পূর্ণরূপ আর একটি সংক্ষিপ্ত রূপ। তো পূর্ণরূপ গুলো কিভাবে ব্যবহৃত হয় দেখো, বলেছে যে বাংলা ভাষায় লেখার সময় কোন শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তখন তার পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন দেখো এই পূর্ণরূপ গুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে, পূর্ণরূপ গুলো কখনো শব্দের প্রথমে ব্যবহৃত হয়, কখনো শব্দের মধ্যে, আবার কখনো শব্দের শেষেও ব্যবহৃত হয়। যেমন কিভাবে এখানে দেখো শব্দগুলো অনেক, আকাশ, ইলিশ, উকিল, ঋণ, তাহলে এখানে আমরা দেখি যে স্বরবর্ণ কোনগুলো বলতো, অনেকের স্বরবর্ণ কোনটি, অনেক শব্দটি স্বরবর্ণ কোনটি বলো। কথা বলো মেয়েরা, এখানে স্বরবর্ণ কোনগুলো আমাদের অনেক, আকাশ, উকিল, ইলিশ, এই শব্দগুলোর স্বরবর্ণ কোনটি বলো। আচ্ছা মিউট করা কার নেই, মিউট করো, যার মিউট করা নেই মিউট করে ফেলো। আচ্ছা শব্দের প্রথমে, তাই না বলছো না কেন আমার কথা, শব্দের প্রথমে স্বরে অ, স্বরে আ, রস্বই, তারপর রস্ব উ, রি, এই যে বর্ণগুলো দেখা যাচ্ছে এগুলোই তো শব্দের প্রথমে এবং এটা স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, কোনো যুক্ত বর্ণ নয় বা অন্যটির উপর নির্ভর করে নয়, তাই না। তারপর দেখো শব্দের মধ্যে কিভাবে ব্যবহৃত হয়েছে, বেদুইন, বাউল, পাউরুটি, তাহলে এখানে বেদুইন এই যে রস্যই স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, কোনোটার সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়নি। তারপর রস্য উ, হ্যাঁ বাউল, তারপর শব্দের শেষে ব্যবহৃত হয়েছে কিভাবে, বই, বউ, যাও, যে রস্যই, রস্যউ, ও, এগুলো সবই হচ্ছে আমাদের স্বরবর্ণ এবং এগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে বলেই এই বর্ণগুলোকে কি বলা হয়, স্বরবর্ণের পূর্ণ রূপ বলা হয়। আর অপরদিকে দেখো সংক্ষিপ্ত রূপ, যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় আমরা জেনেছি কার বলা হয়, এবং এই কার চিহ্ন হচ্ছে 10টি, স্বরবর্ণের যে কার চিহ্ন রয়েছে সেই কার চিহ্ন হচ্ছে 10টি। কি কি এখানে দেখো সুন্দর করে দিয়ে দিয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার, এই হচ্ছে আমাদের 10টি কার চিহ্ন এবং আমরা এই কার চিহ্নের সাহায্যে আমাদের শব্দগুলো আমরা তৈরি করে থাকি। তাহলে উদাহরণ দিয়ে দিয়েছে, আকারের উদাহরণ হচ্ছে মা, বাবা, রসিকার দিয়ে চিনি, মিনি, তারপর দীর্ঘিকার দিয়ে শশী, সীমানা, এরকম প্রত্যেকটা কার চিহ্ন দিয়ে দেখো এখানে সুন্দর করে উদাহরণ গুলো দিয়ে দিয়েছে। তো অবশ্যই এগুলো তোমরা জানো, আমি জানি কার চিহ্ন গুলো কি কি বা কয়টি, তো এগুলো দিয়ে শব্দ তৈরি করাও খুব কঠিন কোনো বিষয় না। আচ্ছা এরপর দেখো আমাদের রয়েছে বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণের তো ঠিক দুইটি রূপ রয়েছে, এক হচ্ছে পূর্ণরূপ, অপরটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো ঠিক একইভাবে ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ গুলো যখন শব্দের প্রথমে, মধ্যে বা শেষে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, দেখো এখানে উদাহরণ দিয়ে দিয়েছে শব্দের প্রথমে কিভাবে, কবিতা, তাহলে দেখো বলো আমাকে এখানে কবিতা, পড়াশোনা, টগর, এই শব্দগুলোর মধ্যে ব্যঞ্জন বর্ণ কোনটি বা ব্যঞ্জন বর্ণ স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে কোথায়, দেখাও কোথায় ব্যবহৃত হয়েছে বলো, শব্দের শেষে না প্রথমে না মধ্যে, একটু বলো, শব্দের শুরুতে, হ্যাঁ শব্দের শুরুতে বা শব্দের প্রথমে আমরা বলবো কোথায়, ক, প, ট, এগুলো হচ্ছে স্বরবর্ণ, দুঃখিত এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের পূর্ণ রূপ শব্দের প্রথমে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো শব্দের মধ্যে কিভাবে ব্যবহৃত হয়েছে, কাকলি, খুলনা, তারপর ফুটবল, এখানে কোথায় ব্যবহৃত হয়েছে বলতো, অর্ণি বলো, অর্ণি, হ্যাঁ মধ্যে, কি কি আছে মধ্যে বলো, ক, হ্যাঁ ক, ল, তারপর বলো,
এখানে কি বলবো? ফুটবল, ব, তাই না? ইয়েস মিস। আচ্ছা এখানে মিস স্বাধীনভাবে বসে মানে দেখি, স্বাধীনভাবে বসে মানে এই যে দেখো শব্দের প্রথমে ক ব্যঞ্জন বর্ণটি ব্যবহৃত হয়েছে, তারপর শব্দের প্রথমে ব ব্যঞ্জন বর্ণটি ব্যবহৃত হয়েছে, কবিতা শব্দের প্রথমে ক আছে, তাহলে এইটা কোন কি বলবো এটাকে, যে কোন যুক্ত বর্ণ হয়ে ব্যবহৃত হয়নি, অর্থাৎ কোনো ফলার সাহায্যে না, কোন কার চিহ্নের সাহায্যে না, শুধু শুধুই স্বাধীনভাবে এই বর্ণটা এখানে ব্যবহৃত হয়েছে ক বর্ণটা। এই জন্যই বলেছে যে এই ব্যঞ্জন বর্ণের বর্ণগুলো যখন স্বাধীনভাবে শব্দের প্রথমে মধ্যে এবং শেষে ব্যবহৃত হয় তখনই সেটা তার পূর্ণ রূপ হয়। এখানে একেবারে ক বর্ণটির পরিপূর্ণ রূপটা আমরা দেখতে পাচ্ছি, এটাকেই বলেছে পূর্ণ রূপ, এবং এটা কোনো কার চিহ্ন সাজে, যেমন কবিতা, বি যদি বলি বয়রশিকার, এখানে বটা কার চিহ্নের সাহায্যে ব্যবহৃত হয়েছে, তারপর তয় আকার তা, এখানে তটা কি হয়েছে কার চিহ্নের সাহায্যে ব্যবহৃত হয়েছে, কিন্তু ক কিন্তু কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়নি, স্বাধীনভাবে বসেছে। এই জন্যই বলেছে যে এরা কখনো শব্দের মধ্যে শেষে বা প্রথমে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা ব্যঞ্জন বর্ণের, তো এইটুকু বুঝতে পেরেছো সবাই? আচ্ছা এখন আমরা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপে চলে যাই। দেখো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ বলেছে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায়। তাহলে কি হলো এখানে, যে এই যে ব্যঞ্জন বর্ণগুলো কখনো স্বরবর্ণের সঙ্গে আবার কখনো ব্যঞ্জন বর্ণের সঙ্গেও যুক্ত হয়, আর যুক্ত হয়ে এই বর্ণগুলো সংক্ষিপ্ত হয়ে যায়, আর সেই জন্য ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। এবং দেখো ফলা চিহ্ন কয়টি, ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি বলতো, কয়টি আছে বলো মেয়েরা, কয়টি? ছয়টি। কি ছয়টি? কি কি একজন বলতো, কি কি? হ্যাঁ এই ছয়টি ফলা আমাদের, আমরা সবাই এই ফলাগুলোর সঙ্গে পরিচিত। তো আমরা আবার একদম বিস্তারিত ভাবে জানলাম যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়, এবং ফলা চিহ্ন হচ্ছে ছয়টি, ছয়টি ফলা কি কি তাও আমরা জানলাম, এখানে একেবারে উদাহরণের সাহায্যে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ উদাহরণগুলো তোমাদের পড়তে হবে, শিখতে হবে। যেমন এখানে ধরো পদ্মা, মোহাম্মদ, তন্ময়, এই যে শব্দগুলো রয়েছে, তো এখানে বলা হতে পারে যে এখানে কোন ফলাটির ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এরকম হয়তো তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন হতে পারে, সেই জন্য প্রত্যেকটার উদাহরণগুলো শিখে ফেলবে। আচ্ছা আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। দেখো এরপর আছে আমাদের বাংলা বর্ণমালার স্বর ও ব্যঞ্জন বর্ণ উচ্চারণ স্থান ও ধ্বনি প্রকৃতি অনুযায়ী বিন্যস্ত, এই একটা ছকের সাহায্যে এখানে দেখানো হয়েছে বর্ণের উচ্চারণ স্থান, অর্থাৎ আমরা যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করে থাকি এর উচ্চারণ স্থানগুলো কোথায়, এবং উচ্চারণ স্থান অনুসারে আবার এই বর্ণগুলোর নামকরণ করা হয়েছে। যেমন ধরো এখানে একেবারে বর্ণগুলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবগুলোই এখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ তারপর উচ্চারণ স্থান, যে এই বর্ণগুলো আমরা কোথা থেকে উচ্চারণ করি, তারপর দেখানো হয়েছে যে এই বর্ণগুলোর উচ্চারণ স্থান অনুসারে আবার নামকরণ করা হয়েছে। তাহলে দেখো স্বরে গ, স্বরে আ, ক, খ, গ, ঘ, উ, ও, হ, এই বর্ণগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কি, কণ্ঠ বা মূল। হ্যাঁ অর্থাৎ আমরা একেবারে কণ্ঠ থেকে, গলার ভেতর থেকে এই বর্ণগুলো উচ্চারণ করে থাকি, যার কারণে এই বর্ণগুলো নামকরণ করা হয়েছে কণ্ঠ বা জিহ্বা মূলীয় বর্ণ। দেখো বলেছে হ্রস্ব ই, দীর্ঘ ই, চ, ছ, বর্গীয় জ, ঝ, ই, ও, এই বর্ণগুলোকে আমরা তালু সাহায্যে উচ্চারণ করে থাকি, উচ্চারণ স্থান হচ্ছে কি, দেখো চ, ছ, বর্গীয় জ উচ্চারণ করতে গেলে কি হচ্ছে আমাদের, তালুটা স্পর্শ হচ্ছে। হ্যাঁ নিজেরা উচ্চারণ করে দেখো তাহলে বুঝতে পারবে, সেই জন্য এর উচ্চারণ স্থান হচ্ছে তালু, আর বর্ণের নামকরণ করা হয়েছে তালব্য বর্ণ, তালব্য বর্ণ। হ্যাঁ তারপর হচ্ছে রস্য উ, দীর্ঘ উ, প, ফ, ব, ভ, এগুলো একটু নিজেরা উচ্চারণ করে দেখো তো। ওষ্ঠ, ওষ্ঠ মানে কি বলো, ওষ্ঠ মানে কি আমরা বলতে পারি, অষ্ট মানে কি, কেউ মানে ঠোঁট,
তাহলে প ফ ব ভ আমরা যখন উচ্চারণ করি নিজেরা উচ্চারণ করে দেখো যে ঠোঁটের সাহায্যে উচ্চারিত হচ্ছে বলে এর উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ এবং বর্ণের নামকরণ করা হয়েছে ওষ্ঠ বর্ণ। ঠিক একইভাবে আবার হচ্ছে ট ঠ ড ঢ রয়েছে, এগুলো হচ্ছে মূর্ধা, মূর্ধার সাহায্যে উচ্চারিত হয় সেই জন্য এই বর্ণগুলো নামকরণ করা হয়েছে মূর্ধন্য বর্ণ। হ্যাঁ, তারপরে এ ওই হচ্ছে কণ্ঠ ও তালু যার নামকরণ করা হয়েছে কণ্ঠ তালব্য বর্ণ, ও ওই এগুলোর উচ্চারণ স্থান আমরা কণ্ঠ এবং ওষ্ঠ অর্থাৎ ঠোঁট এবং কণ্ঠের সাহায্যে উচ্চারণ করে থাকি যার জন্য এর নামকরণ করা হয়েছে কণ্ঠস্থ বর্ণ। তারপর দেখো ত থ এগুলো উচ্চারণ করে দেখো কি আসে, ত থ দ ধ দন্ত ন ল দন্ত স, এটা উচ্চারণ করতে গেলে আমরা কি দন্তের সাহায্যে উচ্চারণ করছি, এর উচ্চারণ স্থান হচ্ছে দন্ত এবং এই বর্ণের নামকরণ করা হচ্ছে দন্ত বর্ণ, দাঁতের সাহায্যে উচ্চারিত হয় বা দন্তের সাহায্যে উচ্চারিত হচ্ছে বলে এর নাম হচ্ছে দন্ত বর্ণ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে আমাদের যে বর্ণগুলো আমরা জানলাম সেই বর্ণগুলোকে আমাদেরকে বর্ণের উচ্চারণ প্রকৃতি যে আমরা কিভাবে বর্ণগুলো উচ্চারণ করে থাকি, যে কিছু কিছু বর্ণ আছে আমরা স্বাভাবিক ভাবেই উচ্চারণ করতে পারি আবার কিছু বর্ণ আছে যে একটু পরিবর্তিত রূপ হয়ে উচ্চারণ হয়, সেই জন্য বলেছে অ। হ্যাঁ, স্বরে অ এর উচ্চারণ হচ্ছে দুই রকমের হয়ে থাকে, কি একটা হচ্ছে স্বাভাবিক ভাবে বর্ণ উচ্চারণ করে থাকি অ এর মতোই, যেমন দেখো অজ অকাল কথা শপথ, ঠিক আছে, কিন্তু বলেছে কখনো আবার পরিবর্তিত অথবা সংবৃত্ত এর মতো উচ্চারণ করে থাকি যেমন অতি। তাহলে দেখো এখানে অ এর উচ্চারণটা কিসের মতো হয়ে গেল, ও এর মতো হয়ে গেল, অ এর মতো উচ্চারণ, যেমন অজ বলতে গিয়ে অটা অ এর মতোই উচ্চারিত হচ্ছে কিন্তু এখানে যখন অতি আমরা বলছি তখন অটা কিন্তু অ এর মতো উচ্চারণ হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয়েছে পরিবর্তিত বা সংবৃত্ত। ঠিক আছে, এইগুলো একটু লক্ষ্য রাখবে এবং উদাহরণগুলো শিখবে। ঠিক স্বরে আর বেলায়ও ঠিক একইভাবে দেখানো হয়েছে আমাদের ক্লাস টাইম শেষ কয়টায় বলো তো, মা? সাড়ে দশ, টাইম তো প্রায় শেষ। আচ্ছা তাহলে আয়ের উচ্চারণও ঠিক একইভাবে দুই ভাবে দেখিয়েছে, স্বাভাবিক এবং সংবৃত্ত, অর্থাৎ স্বাভাবিক ভাবে যখন আটা আয়ের মতো উচ্চারণ হবে সেটা হচ্ছে স্বাভাবিক, আর যখন আটা এর মতো উচ্চারণ হবে তখন সেটা সংবৃত্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এ ও ইও তারপরে এই যে দেখো দন্ত স তালবস মূর্ধন্য স এর উচ্চারণ গুলো দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই উচ্চারণ গুলো কি করবে তোমরা ঠিক যেভাবে এখানে দেখানো আছে ওইভাবে উদাহরণ গুলোই শিখে ফেলবা, তাহলেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। আবার ফলার উচ্চারণ গুলো কি কি আছে দেখো, বফলা মফলার উচ্চারণ, যে প্রথমে শব্দের প্রথমে থাকলে কিভাবে উচ্চারিত হয়, শেষে থাকলে কিভাবে উচ্চারিত হবে, ঠিক নিয়মগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটু নিয়মগুলো পড়ে নিয়ে তাহলে প্রশ্নের উত্তর গুলো পারবে, আর আগামী ক্লাসে আবার এই অংশটুকু একটু যেটুকু একটু বাকি আছে আমরা আলোচনা করে দিবো। আমাদের ক্লাস টাইম শেষ, তোমরা বাড়ির কাজটা তুলে নাও সবাই। দেখো 12টা প্রশ্ন আছে, এর আগে প্রশ্ন দিয়েছিলাম 15টি, আজকে দিয়েছে 12টি, 27টা প্রশ্ন হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় পরিচ্ছেদ থেকে, আমাদের অধ্যায় বলবো না। তুলে নিয়েছো সবাই? দেখো এখানে বলেছি শব্দটিতে ব্যঞ্জন বর্ণের পুনরূপ কোথায় ব্যবহৃত হয়েছে বলো, শব্দের শুরুতে। গুড, আচ্ছা তারপর ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি ও কি কি? ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন 7টি, ছয়টি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা এখন বলো তন্ময় শব্দটি কোন ফলা চিহ্ন ব্যবহার করা হয়েছে বলো তো, তন্ময় শব্দ আমরা যেইটুকু করেছি সেখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পারবে। হ্যাঁ, আর বফলা মফলা যেটুকু বাকি ছিল একটু নিজেরা পড়লে শেষের দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবে। এখানে কিন্তু এই ধরনের আরো